নির্মাণের পর এক কোদাল মাটিও পড়েনি গাইবান্ধার পলাশবাড়ি করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধে করতোয়া নদীতে বিপদ সংকেত পার হওয়ার আগেই দুর্বল হয়ে পড়ে বাঁধটি শেষ মুহূর্তে বাঁধ রক্ষায় তোড়জোড় শুরু হলেও বালির বস্তায় কোনো কাজ হয়নি বাঁধ ভেঙে চুরমার হয়ে যায় পলাশবাড়ির কিসামত চ্যারেঙ্গা গ্রামের খেটে খাওয়া মানুষের স্বপ্ন এজন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন ভুক্তভোগীরা যদি জিও ব্যাগ লাগে আপনার এক হাজার সেখানে এসডি চন্দ্রশেখরবাবু উনি দেয় হচ্ছে পঞ্চাশটা এলাকাবাসীর অভিযোগ সময়মতো পানি উন্নয়ন বোর্ড বাঁধের প্রতি নজর দিলে তাদের বন্যার সাথে যুদ্ধ করতে হতো না সময়ের জিনিস

তো এটা কাজ কাজ না করে অকাজ বলা চলে তাদের কি চেইন আছে সেই চেইনকে মেনটেন করে তারা এই কাজগুলো করে এবারে জনগণ দুর্ভোগ বাড়ায় করতোয়া নদীতে বাম তীরে চেরেঙ্গা নামক জায়গায় ধস নেমেছে সেইখানে আমাদের ইমার্জেন্সি টিম কাজ করছিল কিন্তু সেটা মেনলি নদী ভাঙনের কারণে সেখানে ধসে যায় তো সেখানে কিছু গ্রাম প্লাবিত হয়েছে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাদ হুমকির মুখে পড়ায় শেষ পর্যন্ত তদারকিতে নেমেছে সেনাবাহিনীর সদস্যরা হেদায়তুল ইসলাম বাবু সময় সংবাদ গাইবান্ধা